হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব একটা স্ন্যাক্স রেসিপি, ভাতের চপ। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো ভীষণ মজার একটা রেসিপি, ভাতের চপ। তো চলো শুরু করে দিই। তো বন্ধুরা, বাড়িতে পড়ে থাকা বাসি ভাত তোমরা যদি বেঁচে যায় তাহলে তোমরা কি করবে, এইটা দিয়ে, এই যে আজকের যে রেসিপিটা হচ্ছে, এই বাসি ভাত দিয়ে যদি তৈরি করো তাহলে সঙ্গে সঙ্গে সবাই খেয়ে নেবে। তো দেখো রেসিপিটা, পরে নষ্ট হয়, অনেকে আছে ফেলেও দাও বাসি ভাত থাকলে, ঠিক আছে? তো তোমরা ফেলে দেবে না বা নষ্ট করবে না। তো এই রেসিপিটা এইভাবে তৈরি করো, এই বাসি ভাতটা দিয়ে এই জিনিসটা তৈরি করো, দারুণ লাগবে, চা কফির সাথে হেভি লাগবে খেতে। তো দেখো কীভাবে তৈরি করছে। আর সাথে কিন্তু একটা আলু ভাতেও ছিল আমাদের, তো সকলের ঘরেই এরকম থাকে। তো আমি ভাতগুলো নিয়ে নেব, তার সাথে আমার অল্প একটা ছোট্ট আলু ছিল সেটা দিয়ে দিয়েছি। আলু দুটো বেশি দেওয়াই ভালো, তোমাদের থাকলে দুটো আলু দিলে এর মধ্যে ঠিকঠাক হবে। তো প্রথমে আমি ভাতটাকে ভালো করে আলুর সাথে চটকে নেব। আলু ভাতটা কম হয়ে গেছে, দুটো বড় আলু ভাতে থাকলে ভালো হতো। তো আলু ভাতটা কম হয়ে গেছে, তার জন্য আমি একটু ময়দা দিয়ে দেবো অল্প করে, তাহলেও হবে। এবার আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচো করে রেখেছি, ছোটো ছোটো করে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, আদা রসুন কাঁচা লঙ্কার কুচো দিয়ে দিলাম, একটু ধনে পাতার কুচো দিয়ে দিলাম। অর্ধেক লেবু দিয়ে দেবো। এই সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর চাইলে তোমরা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে শুধু নিরামিষও করতে পারো। নুন দিয়ে দেবো স্বাদ মতো। অল্প করে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। এটাকে ভালো করে আমি মেখে নিয়েছি, এবার অল্প করে একটু ময়দার গুঁড়ো দিয়ে দেবো, কারণ আমার কাছে আলু কম ছিল, আমি একটা আলু দিয়েছি, তাই একটু ময়দার গুঁড়ো দিয়ে দিলাম যাতে এটা টাইট হয় একটু। ময়দার গুঁড়োটা দিলে চপটা তৈরির সময়তে একটু টাইট টাইট হবে, না হলে চপটা ভেঙে যাবে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আর আমি এখানে চপগুলোকে একটু তৈরি করে নিচ্ছি, ছাড়তে তাহলে সুবিধা হবে। এভাবে তোমরা ছোট বড় যেরকম খুশি তৈরি করে নিতে পারো। অল্প অল্প ওই ভাতের মাখাটা নিয়ে এরকম হাতে করে চপের মতো, পকোড়ার মতো চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নেব। তেল গরম হয়ে গেছে কিন্তু, গুড়গুড়িটা একটু বন্ধ হলেই আমি এটা করে নেবো, উল্টাবো। তো গাইস উল্টে নেবো এক এক করে। এগুলো যে কটা ছেড়েছিলাম দেখছো কত গুঁড়ো হয়েছে, আরো ছেড়ে দাও। আরো তৈরি করে রেখেছি, দিয়ে দেবো। বাসি ভাতের চপ আমাদের তৈরি হচ্ছে, কিছুক্ষণ পর একটা একটা করে উল্টে নিতে হবে, এরকম। জোর আছে করতে হবে, চপগুলো ভেঙে যাচ্ছে। হ্যাঁ, নাহলে চপগুলো ভেঙে যাবে, আস্তে আছে করলে হবে না। এমনি যে কোনো চপ জিনিসই একটুখানি আঁচটা একটুখানি যদি কম আছে হয় তাহলে কিন্তু ভেঙে যায় চপ। মোটামুটি মাঝারি থেকে একটুখানি বেশি আঁচ রাখতে হবে, একদম হাও হাও করে নয়, মাঝারির থেকে একটু বেশি। কি সুন্দর তৈরি হয়েছে, হয়ে গেছে সমস্ত চপগুলো। এই যে দেখো লাল লাল করে ভাজা হলো, এক এক করে তুলবো, তিনটে তিনটে করে তুলি। তো আমাদের পকোড়া ভাজা চলছে, এটাই শেষ, এটা ভাজলেই হয়ে যাবে।
একটু মজমচে করে পকোড়াগুলোকে ভাজতে হবে। কিরকম ভাবে লাল লাল হয়েছে দেখো গাইস, কিরকম লাল লাল হয়েছে, আমার এখানেও হয়েছে। কতগুলো হয়ে গেছে সব আমি তুলে নিলাম, আমাদের রেডি হয়ে গেল ভাতের চপ, করমরা মুচমুচে। হ্যাঁ, বাড়িতে চা, চায়ের সঙ্গে কফির সঙ্গে কেউ এলে খাওয়াবেন। দেখো আমাদের ভাতের চপ কিন্তু একেবারে রেডি। টমেটো কেচাপ দিয়ে দিলাম, মুচমুচে ভাতের পকোড়া একেবারে রেডি। কত সুন্দর দেখতে হয়েছে, সস দিয়ে একটু খাবো। দেখো গাইস কত সুন্দর পকোড়াটা দেখতে হয়েছে, দেখো সসে মাখিয়ে নেব। খুবই সুন্দর লাগছে। তো এটা তোমরা ভাত খাওয়ার সময় ডালের পাতেও কিন্তু খেতে পারো, বলো। ভালো লাগছে, তোমরা যখন ভাত খাবে তখন ডালের সঙ্গে এই বড়াটা খেতে পারো, এই পকোড়াটা দারুণ লাগবে। আর বিকালবেলা টি টাইমে তো সস দিয়ে দেখো কত সুন্দর লাগছে। তো এইভাবেও তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো মুচমুচে ভাতের পকোড়া, আর বাড়ির সকলকে খাওয়াও, অতিথিদের খাওয়াও। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মধ্যে এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।